সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দাম জানব বেশ কিছু সুন্দর সুন্দর ঘোড়া দাম জানব। দর্শক সাথে থাকুন, চেষ্টা করব বেশ কিছু ঘোড়া দাম জানানোর জন্য। তো এই মুহূর্তে আমরা যে ঘোড়াটি দেখতে পাচ্ছি দর্শক, এই ঘোড়াটির দাম জানব মুরব্বির কাছ থেকে। আসসালামু আলাইকুম, এটা কি জাতের ঘোড়া কাকা? দেশি ঘোড়া। এটা কত দাম চাইতেছেন? 20,000। এটা কি রেসের জন্য? এটা কি রেসের জন্য, মানে রেস খেলতে পারবে এটা দিয়ে? 20,000 চাচ্ছেন। এটা আপনার আজকের বাজারে কেমন দাম হয়েছে? 12-13 হয়েছে। বয়স কতদিন? 11 মাস বয়স। দর্শক আমরা দেখতে পাচ্ছি দাম চাওয়া হচ্ছে 20,000 টাকা, তবে 11-12 হয়েছে। তবে কেমন দাম হলে বিক্রি করে দেবে আমরা একটু সেটা জানবো। কেমন দাম হলে ছেড়ে দেবেন? এটা 15-16 হলে ছেড়ে দেবেন। আপনি কি বাসায় আরও ঘোড়া আছে? ও, তো দর্শক আপনারা যদি ঘোড়া ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাইয়ের নামটা কি? রফিকুল ইসলাম। ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবে না? আপনার নাম্বারটা, আপনার নাম্বারটা বলেন। 017-82-41-76-76। তো দর্শক আপনারা যদি ঘোড়া কিনতে চান রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ উনি প্রতিনিয়ত এই হাটে ঘোড়া নিয়ে আসে রফিকুল ভাই। আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার চমৎকার ঘোড়া কিন্তু আজকের বাজারে নিয়ে আসা হয়েছে। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দুইটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই বাচ্চা ঘোড়াগুলো কেমন দাম চাওয়া হচ্ছে একটু আমরা দাম জানবো। ভাইটা দাম কত চাইতেছেন? এর দাম কত চাইতেছেন? 6,000-7,000 এরকম চাইতেছে। 6-7 চাইতেছেন। বাজারে কেমন দাম হয়েছে? দাম একটু বলতে পারবেন? মানে কাস্টমার এখন পর্যন্ত আসে নাই। এটা কতদিন বয়স? 8-9 মাস। 8-9 মাস। তো দর্শক দাম চাওয়া হয়েছে 6-7,000 টাকা করে, কিন্তু এখন পর্যন্ত কাস্টমার আসে নাই, তবে আশা করি কাস্টমার এসে যাবে। তো দর্শক বেশ ছোট ছোট ঘোড়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এই ঘোড়াটার দাম জানবো। এটা কত দাম চাইছেন ভাই? 8,000 টাকা। বয়স কতদিন? 5-7 মাস। তবে আপনার মানে বাজারে কেমন দাম হয়েছে? 1,300 কয়। তো দর্শক আমরা দেখতে পারলাম যে বেশ কিছু বাচ্চা ঘোড়ার দামগুলো হচ্ছে বেশ কিছু মোটামুটি সাইজের যে ঘোড়াগুলো আছে এত বড় না। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে বাজারে কাস্টমার কম, যার কারণে ঘোড়ার মানে ওইরকম দাম কমে যাচ্ছে। তো দর্শক ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, নেক্সট নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।